আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি HTML কোডটা ভুল দেখাইছিলাম, আর সঠিকভাবে দেখা যাচ্ছে যে যে এটা রান করে না। দেখেন এখানে আই লাভ টু কোড এভরিডে, কিন্তু পরবর্তীতে দেখছি আমি আই লিখছি যে আই লাভ টু প্লে ফুটবল। তো এটা রান করানোর জন্য আমাদের কিছু করতে হবে না, এখানে চলে যেতে হবে এবং আমাদের এখানে আরেকটা আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা দুইটাই কি ডিলেট করে দিই। আচ্ছা দুইটা ডিলেট করে দিই এবং এখানে এখানে মাই লাইফ লেখছি, লাইফ হবে। আচ্ছা মাই লাইফ নামে আরেকটা ফাইল সেভ করি, এখানে একটা সেভ করি মাই লাইফ, মাই লাইফ সেভ করি এবং এটার ভিতর চলে যায় এবং এটা এটাকে সেভ এজ এ ক্লিক করি, সেভ এজ এ মাই লাইফ ডট HTML HTML এবং সাথে সাথে কোড লেখার সাথে সাথে HTML ফাইল আকারে কি C++ টা চলে যাবে। তো এটাকে এখন এখানে ক্লিক করি, আচ্ছা এটা দেখা যাক হইছে কাজ করে নাকি, মাই লাইফ এ চলে যাই। এটা রানই করে নাই। তো আমরা যে কাজটা করতে পারি এই যে মাই লাইফ আই লাইভ টু প্লে, এটা কি আসছে, এটা তো আচ্ছা আমরা দেখি মাই লাইফের ভিতর কোডটা গেছে নাকি। আচ্ছা মাই লাইফের ভিতর কোডটা গেছে, এটাকে আমরা এখন সেভ করি, সেভ করে যদি এখানে যদি আচ্ছা আমার এটা কাজ করতেছে না কি জন্য আমি নিজে বুঝতেছি না। তো আমরা একটা কাজ করব, এখানে চলে যাব এবং এটাকে একটা রিনেম দূরে এটা না এটার ভিতরে চলে যাব এবং এটাকে আমরা লিখব সেভ এস মাই লাইফ 1.html। তারপর দেখাবে এই যে তারপর দেখা যাচ্ছে এটার ভিতরে এটা কি চলে গেছে। তো এটা রান করার কথা ছিল কিন্তু রান করলো না, এটা বুঝে নেই যে আই লাভ টু প্লে ফুটবল। সাধারণত এইভাবে কি আমরা কোড গুলো লিখতে পারি। তো এইভাবেই C++ এর মাধ্যমে HTML করা যায়। আপনি আমার ভিডিওটা যদি পছন্দ করেন তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।